স্টুডেন্ট, সংস্কৃত ক্লাসরুমে তোমাদের সকলকে ওয়েলকাম। এবং তোমাদের সংস্কৃত ক্লাসরুমে স্টেপ বাই স্টেপ সমাসের বিভিন্ন রূপরেখা নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের কিন্তু এখন কর্মধারয় সমাস চলছে, এবং কর্মধারয় সমাসের আমি কিন্তু গত যে ভিডিওটা তোমাদের দিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বেশ কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, যেমন উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে সেই সংজ্ঞাগুলোকে কেন্দ্র করেই কর্মধারয় সমাসের একটি শ্রেণীবিন্যাস, আর সেটার নাম হচ্ছে কি, উপমিত কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাসের যে কটা শ্রেণীবিন্যাস রয়েছে বা ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে প্রথমে যেটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসটা বলার আগে জাস্ট একটু রিক্যাপ করছি, সেটা হচ্ছে যে উপমান আর উপমেয়, তাই তো? যাকে তুলনা করা হয় সে হচ্ছে কে, উপমেয়। আর এই উপমেয়কে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে কি, উপমান। এই যে আমার হাতে যে পেনটা আছে, আমি যেটা বলি যে এই নীল রঙের পেনটি, মানে এই নীল রঙের যে পেন, এই কলমটি নীল আকাশের মতো নীল। তাহলে এই নীল রঙের কলমটি নীল আকাশের মতো নীল, এখানে কাকে তুলনা করা হচ্ছে, এই নীল রঙের কলমটি, তাহলে এটা হচ্ছে কি, উপমেয়, তাই তো? এই উপমেয়কে অর্থাৎ আমার হাতের এই নীল রঙের কলমটাকে কার সঙ্গে তুলনা করা হলো, নীল আকাশের সঙ্গে। তাহলে নীল আকাশটা কি হলো, উপমান, তাই তো? আর দুটোরই সাধারণ ধর্ম কি, নীল রং। তাহলে আমরা যাকে তুলনা করি সে হচ্ছে কে, উপমেয়। তাহলে নীল রঙের এই পেনটা হচ্ছে বা কলমটা হচ্ছে উপমেয়। এই নীল রঙের কলমটাকে কার সঙ্গে তুলনা করলাম, নীল আকাশের সঙ্গে। তাহলে নীল আকাশটা কি হয়ে গেল, উপমান। আর নীল আকাশটাও নীল, এই আমার হাতের কলমটাও নীল, তাই দুটোরই সাধারণ ধর্ম হচ্ছে কি, নীল রং। ক্লিয়ার তো? তাহলে যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে, উপমেয় থাকবে এবং উপমানও থাকবে, কিন্তু সাধারণ ধর্মটা কিন্তু অদৃশ্য থাকবে, অ্যালুফ, উজ্জ থাকবে, সেটাই হবে কি, উপমিত কর্মধারয় সমাস। তার মানে যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে উপমেয়, অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে, তার মানে এই নীল রঙের পেনটা, এ থাকবে। আর কি থাকবে, উপমান, মানে এই উপমেয়কে যার সঙ্গে কম্পেয়ার বা তুলনা করা হচ্ছে, মানে নীল রঙের আকাশটা। তার মানে উপমেয় থাকবে এবং উপমান থাকবে, কিন্তু উভয়ের যে সাধারণ ধর্ম সেটা কিন্তু উজ্জ থাকবে, সেটাই হবে কি, আমাদের উপমিত কর্মধারয় সমাস। এবং এর ক্ষেত্রে কি, এই ব্যাসবাক্যে পূর্বপদ, পূর্বপদটা আমাদের কি হবে, এই উপমেয়, অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে। আর উত্তরপদটা কি থাকবে, উপমান, যার সঙ্গে তুলনা করা হবে। আর তারপরে ওর মতো, তার মানে এই নীল রঙের কলমটি নীল আকাশের মতো। এই মতো বলতে অব্যয়পদ আমাদের কি আসে, ইব। তার মানে পূর্বপদে থাকবে কি, উপমেয়, উত্তরপদে কি থাকবে, উপমান, আর তারপরে কি থাকবে, ইব। সেটাই হবে কিন্তু আমাদের উপমিত কর্মধারয় সমাস। অতএব যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়, যেটা থাকবে কিসে, পূর্বপদে। যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান, সেটা থাকবে কোথায়, উত্তরপদে। আর তারপরে মতো বলতে কি আসবে, ইব। কিন্তু সাধারণ ধর্মটা উজ্জ থাকবে, সেটাই হয়ে যাবে আমাদের কি, উপমিত কর্মধারয় সমাস। দেন এক নম্বর এক্সাম্পলে আসছি, পুরুষ ব্যাঘ্র। পুরুষ ব্যাঘ্র, এটা সমাসবদ্ধ পদ, তার মানে পুরুষটি বাঘের মতো। পুরুষ ব্যাঘ্র ইব, পুরুষটি বাঘের মতো শক্তিশালী। দেখো, পুরুষটি বাঘের মতো শক্তিশালী, এখানে কাকে তুলনা করা হচ্ছে, পুরুষটিকে, তাহলে সেটা কে, উপমেয়। এই পুরুষটা অর্থাৎ উপমেয়কে কার সাথে তুলনা করা হচ্ছে, বাঘের সাথে, ওটা কি, উপমান। তাহলে পুরুষ ব্যাঘ্র,
পুরুষটা কি উপমেয়, পূর্বপদ, ব্যাঘ্র এটা কি উপমান অর্থাৎ উত্তরপদ, মত বলতে অব্যয়পদ কি আসলো ইব, পুরুষ ব্যাঘ্র ইব, পুরুষটি বাঘের মতো, শক্তিশালী অর্থাৎ পুরুষটাও শক্তিশালী বাঘটাও শক্তিশালী দুটোরই সাধারণ ধর্ম, সেটা কিন্তু এখানে উচ্চ, এখানে ব্যাস বাক্যে কিন্তু নেই, সমাসবদ্ধ পদে উল্লেখ নেই। অত এটা কি সমাস? উপমিত কর্মধারই সমাস। দুই নম্বর উদাহরণ, নরসিংহ। নর মানে কি? মানুষ। তার মানে মানুষটি সিংহের মতো হিংস্র। এ দেখো নর মানুষটি, এখানে কাকে কম্পেয়ার করা হচ্ছে? নর অর্থাৎ মানুষটিকে। ওটা তাহলে কী পদ? উপমেয়, উপমেয় পদ, যেটা কোথায় থাকবে? পূর্ব পদে। আর মানুষটি কার মতো? সিংহের মতো, সিংহ। তাহলে কম্পেয়ার কার সাথে তুলনা করলে? সিংহের সাথে। ওটা কি উপমান? নর সিংহ। আর মত বলতে অব্যয়পদ কি আসে? ইব। তাহলে পূর্বপদ উত্তরপদের পরে পূর্বপদে কে থাকবে? উপমেয়। উত্তরপদে কে থাকবে? উপমান। তারপরে মত বলতে অব্যয়পদ কি আসবে? ইব। কিন্তু মানুষটি সিংহের মতো শক্তিশালী, না মানুষটি সিংহের মতো হিংস্র, না মানুষটি সিংহের মতো সে বা পোশাকধারী, ওটা কিন্তু সাধারণ ধর্মটা কিন্তু উচ্চ। অতএব যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে পূর্বপদে কি থাকবে? উপমেয়, অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে। উত্তরপদ বা পরপদে কি থাকবে? উপমান, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে। মত বলতে অব্যয়পদটা লাস্টে বসবে, ইব, কিন্তু সাধারণ ধর্মটা উচ্চ থাকবে, তাকে কি সমাস বলা হবে? উপমিত কর্মধারয় সমাস। তিন নম্বর, মুখ পদ্ম। তার মানে মুখটি পদ্মের মতো কোমল, তাই তো? এখানে কাকে তুলনা করা হলো? মুখকে, মুখং। মুখটি কার মতো? পদ্মের মতো। অর্থাৎ মুখকে কার সাথে তুলনা করা হলো? পদ্ম। ওটা উপমান। মুখং পদ্ম দুটোই ফল শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, ফলম। মুখং ফলম পদ্ম, মত বলতে অব্যয়পদ কি আসে? ইব। এখন মুখটি পদ্মের মতো কোমল, না স্নিগ্ধ, না সুন্দর, না আভাযুক্ত, সাধারণ ধর্মটা কিন্তু উচ্চ। অত এটাকে কী সমাস বলা যায়? উপমিত কর্মধারয় সমাস। মুনি শার্দুল, তার মানে কোনো একজন মুনি, শার্দুল অর্থাৎ ওই শিয়ালের মতো চালা কি ধূর্ত, সাধারণ ধর্মটা কিন্তু উচ্চ। মুনি শার্দুল ইব। মুনি, মুনি শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, মুনি। আর শার্দুলাটা নর শব্দরূপের প্রথমা বিভক্তি এক বচন, নর শার্দুল। তাহলে এখানে কাকে কম্পেয়ার করা হচ্ছে? মুনিকে। ওটা কি উপমেয়, সেটা কোথায় বসবে? পূর্বপদে। আর মুনিকে কার সঙ্গে কম্পেয়ার করা হলো? শার্দুলের সঙ্গে। ওটা উপমান, কোথায় বসবে? উত্তরপদ বা পরপদে। আর মত বলতে অব্যয়পদ লাস্টে বসবে, ইব, কিন্তু সাধারণ ধর্মটা উচ্চ থাকবে। তাহলে এটা কি সমাস? উপমিত কর্মধারয় সমাস। পাঁচ, পুরুষ সিংহ। পুরুষ সিংহ মানে পুরুষটি সিংহের মতো শক্তিশালী হোক কি আজকে গর্জনকারী হোক, যেটা সাধারণ ধর্মটা উচ্চ থাকবে। পুরুষ সিংহ ইব। দুটোই পুরুষ এবং সিংহ মানে পূর্বপদ উত্তরপদ বা উপমিত এবং উপমান দুটোই কিন্তু নর শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, নর পুরুষ, নর সিংহ ইব। অধর পল্লব। অধর মানে দেহটি, পল্লব মানে পাতার মতো, সেন্সিটিভ হোক, কোমল হোক, পেলফ হোক, তাই তো? তাহলে এখানে কাকে কম্পেয়ার করা হচ্ছে? অধর। অধর মানে দেহকে, ওটা কি উপমেয়? এই অধরকে কার সাথে কম্পেয়ার করা হলো? পল্লবের সাথে, যার সঙ্গে কম্পেয়ার করা হয়, ওটা কি উপমান। আর পরে তো মত বলতে অব্যয়পদ কি আসে? ইব। কিন্তু অধর পল্লবের মতো কোমল, না নরম, না সেন্সিটিভ, না স্পর্শকাতর, সেই সাধারণ ধর্মটা কিন্তু উচ্চ, তাই তো? অধর এবং পল্লব দুটোই কিন্তু নরশব্দরূপের প্রথম ব্যক্তি এক বচন। কর পদ্ম। কর মানে কি? হাত। আর পদ্ম মানে পদ্মফুল। হাতটি পদ্মফুলের মতো নরম, কি কোমল, কি সেন্সিটিভ,
কি স্পর্শকাতর, সাধারণ ধর্মটা কিন্তু উচ্চ। কর পদ্ম ইব, করটা কিন্তু নরশব্দরূপের প্রথম আর এক বচন নর কর, আর পদ্মটা ফল শব্দরূপের প্রথম আর এক বচন ফলম পদ্ম। রাজেন্দু, এই সমাসবদ্ধ পদটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কিন্তু আমি ব্যাসবাক্যের পূর্বপদ উত্তরপদকে পাব। রাজা প্লাস ইন্দু, তাই তো? ইন্দু মানে কি চাঁদ, রাজা ইন্দু অর্থাৎ চাঁদের মতো স্নিগ্ধ, তাই তো? এখানে স্নিগ্ধটা রাজাও স্নিগ্ধ চাঁদও স্নিগ্ধ, এই সাধন ধর্মটাকে আমি কল্পনা করে নিলাম, কারণ এখানে তো সাধন ধর্মটা তো উচ্চ থাকবে। রাজা উপমেয় আর ইন্দুটা কি উপমান, তাহলে রাজা ইন্দু ইব, রাজাটা রাজান শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন আর ইন্দুটা সাধু শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন সাধু ইন্দু। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের মতো, তাহলে এখানে কাকে কম্পেয়ার করা হচ্ছে, মুখকে, ওটা কি উপমেয়, আর চন্দ্র চন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান, তাই তো? মুখ, তাহলে মুখ চন্দ্র ইব, দুটোই নরশব্দরূপে প্রথম আর এক বচন। কর কিশলয়ম, কর মানে কি হাত আর কিশলয়ম মানে কি কচি পাতা, তাহলে হাতটি কচি পাতার মতো, তাহলে কর কিশলয়ম ইব, করটা হচ্ছে পূর্বপাত অর্থাৎ উপমেয় নরশব্দরূপের প্রথম আর এক বচন, আর কিশলয়মটা ফল শব্দরূপে প্রথম আর এক বচন ফলম কিশলয়ম। মুখ কোমলম, মুখটি কোমলের মতো, মুখটি কোমলের মতো, তাহলে মুখকে এখানে কার সঙ্গে তুলনা করলো, কোমলের সঙ্গে, তাহলে কী দাঁড়াচ্ছে, মুখং কোমলম ইব, দুটোই কিন্তু ক্লিবলিঙ্গান্তর প্রথম একটি এক বচন ফলম, মুখং ফলম কোমলম ইব। নরপুঙ্গব, নরপুঙ্গব, নর মানে কি মানুষ আর পুঙ্গব মানে হচ্ছে কি, এখানে পুঙ্গব বলতে সরীসৃপকে বোঝাচ্ছে, মানুষটি সরীসৃপের মতো বুকে ভর দিয়ে চলছে, তাহলে এখানে উপমেয়কে নর আর উপমানকে পুঙ্গব, দুটোই নরশব্দরূপের প্রথম ব্যক্তি এক বচন। আর নর শার্দুল, মানুষটি শার্দুলতা শেয়ালের মতো, ধূর্ত বা চালাক কিছু একটা, সাধন ধর্ম উচ্চ, নর শার্দুল ইব, দুটোই কিন্তু নরশব্দরূপের প্রথম ব্যক্তি এক বচন। অতএব যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে পূর্বপদে থাকবে উপমেয়, উত্তরপদে থাকবে উপমান, তারপরে ইব অর্থাৎ মত বসবে অব্যয়পদ, মত অর্থে ইব, কিন্তু সাধারণ ধর্মটা উচ্চ থাকবে, তাকে কি বলা হবে, উপমিত কর্মধারয় সমাস। আশা করছি বোঝা গেছে।